আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা চ্যালেঞ্জ শুরুতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা চ্যালেঞ্জ করব স্পাইসি ফুল ফিশ কারি অ্যান্ড রাইস ইটিং চ্যালেঞ্জ। তো আমরা আপনারা দেখবেন আমরা কিন্তু এই ফিশ আর কি মাছের মাছ দিয়ে ভাত খাওয়া চ্যালেঞ্জগুলোরা খুব একটা বেশি করি না, খুবই কম করি। এর পিছনে একটা কারণ আছে, কারণটা হইতেছে আমি আর শাকিল দুজনই আমরা মাছ খাইতে পারি, মাছ বেশি একটা খাইতে পারি, আমরা কাটার অনেক ভয় পাই, সেই কারণে আমাদের চ্যানেলে মাছের ভিডিওটা বেশি একটা হয় না। তো আজকে আমরা ফুল ফিশ কারি অ্যান্ড রাইস ইটিং চ্যালেঞ্জ করবো খুবই সাহস করে। আরেকটা কথা, মাথাটা খাইতে হবো না, ভিডিওটা লং হয়ে যাবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই কারণে মাথা বাদে সব খাইতে হবো, ঠিক আছে? আই হোপ ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যে শাস্তিটা আছে, শাস্তিটা দেখা অনেক বেশি এনজয় করবেন। এই শাস্তিটা আমরা আগে কখনো দিনে, আজকে ফার্স্ট টাইম। তো বিষয় আমরা চ্যালেঞ্জ শুরু করি। থ্রি টু ওয়ান, বিসমিল্লাহির রহমানির রহিম। ও লেবুর রস, ও আজকাল এই লেবুটা কিন্তু ধার নিছি, ধার হ্যাঁ, এই যে তোমার চাষতো বোনের কাছে ধার নিছি, আমার ঘরে ছিল না। আল্লাহ, লেবুটা তো সেই রস, আমার উপর দিয়া জল আগেই দিয়ে রাখছি। বিসমিল্লাহির রহমানির রহিম, কারেন্টটা যাইছি না ভাই। হ্যাঁ এটা কাটাবে, আমি তো কাটলে অনেক ভয় পাই, কাটা তো বড় বড়, কাটলে অনেক ভয় পাই। শাকির পাঙ্গাস মাছ নিয়ে দরকার ছিল আমাদের, হ্যাঁ পাঙ্গাস মাছ নিয়ে দরকার ছিল, পাঙ্গাস মাছ 3 কেজি ওজনের পাইছিলাম এই বাজারে। কাটা আর বিন দাম হয়ে জানি, কাটা বিন দোকান যাবে না। মাছ যেমন বড়, মাছের মধ্যে কাটা অনেক বড় বড়। শাকিলে তো ভাত লবণ নিয়েছে, আমি তো লবণ নিই, লবণ না দরকার ছিল, আইলে আইলে লাগে নাকি। মাঝে মধ্যে চিন্তা করি যে কি আর আমি যে মাছ করা শিখলাম না, মজা নেই, হ্যাঁ মজা নাই, এই যে কাটার যে মানুষ দেখে যে কাটার লোকে কাটার সাথে যে কীভাবে মাছ খায়, আমি তো মাছ খাই পারি না কাটার ডরে। শাকিলে জানে কখনো একটা মাছ খাই না রান্না করলে, কাটা এক পিস আনা মাছ খাইতেছে। লেজে কাটা থাকে সবচেয়ে বেশি, মাছের লেজে কাটা থাকে বেশি। আমার মানে আমার তো ভালো করে মাছ বাচ্চাগুলো মানে খাই পারে, একটা কাটা ইন্ডিশনে শুয়ে আছে না সেরকম, একটা কাটা শুয়ে দেয় না, করোনাটি কাছে শুয়ে মতো। করতে পারবি বলে এই যেগুলো কি কাটা, এগুলো তো তো ফাউন্ডেশন করে বাড়ি করুন দেবো।
আজকে ভিডিওটা আমরা করতেছি বিকালে, বিকালবেলা বেশিরভাগ কারণ জায়গা। মাথা ভাঙো, মাথা ভেঙে কাটা ভালো তো বুঝো নাই উপরে কাটাটা। হুম, উপর কাটায় বাদর সাথে আটকানো ওই সাইড খাওয়া লাগবে। মাথাটা যদি খাইতে যায় তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবো, এই জন্য আমরা মাথাটা খাবো না এখন। পোলা মানুষ যদি মাছ না খায় পারে কাটা বাসার কোনো মেশিন তৈরি হয় না। হুম, না সে তাই নাতে কাটা খাওয়াবো না। হুম, কাটা বাসা মানে না কাটা খায় রাউন্ড কেন আয় এত বড় খেলে রে টাঙ্গুলে মজা দেওয়া জায়গা তোমার টাকা। না অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কেউ কি আমাদের সরি আমার মতো কাটার ভয়ে মাছ ফোন এরকম কেউ আছেন কিনা। ভাই আমি যে কত এরকম রিস্ক আমি জীবন আমার নিয়ে নেই আমার বয়সে। আবার লাভ দেয় না জানি, আমার তো আবার ইয়ে খারাপ রাশি খারাপ বাড়িতে গেলে লাভ দেয়। শেষ। হুম, তোমার বাসা রোগ ভাই শেষ কর তুমি। শেষ হয় আরো অনেক আগে কারণ আছে অল্প একটু মাছ খাইতে হলে একটা খারাপ আছে লাগবে। আমার তো শেষ হয়েছে অনেকদিন খালি কাটা ভাই। শেষ একবারে তো শেষ খাইছে রে শাকিল, একবার পেলে শেষ করেছে। তো গাইস পালিশ মিনিটে দেখা করি। আমার যদি কেউ জিজ্ঞাসা করে এখন পর্যন্ত সবচাইতে কষ্টকর ভিডিও হয়েছে কোনটা আমাদের বামানোর, তা আমি বলবো এক নম্বরে এইটা। অনেক রিক্স নিয়ে আমি আজকে মাছটা খাইছি, হারছি দুঃখ নাই, কিন্তু আমি যে মাছ খাইছি আজকে প্রত্যেক এটাই অনেক বেশি গালের মধ্যেই মানে ভয় ভয় ঢুকাইতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে স্বাস্থ্য ছিল কেউ খাওয়ার তেল কেমন কি জানি না, আমরা কোনো খাই নাই এই সরষার তেল আর কি এক চামচ খাইতে হবে। আমি জানি না খাওয়ার পর কোনো সমস্যা হইব কি না, আমি শাকিলকে জিজ্ঞাসা করছি। ওকে ভাই খাওয়া যায় কিছু হইব না, তেলও শিশি বোতলে বেশি নাই, একটা এক চামচ হইব আর কি। সরষের তেল খাওয়া ভালো। হ্যাঁ সরষের তেল খাওয়া ভালো, খাওয়া তো কোনো দিন দেয় তোদের মধুর মতো গ্যারান্টি শেখা দেন সরষের তেল গলা জল বট্টু কথা কিছু বল। হ্যাঁ পিছলে পিছলে গাইছে, আমি কখনো তো মুখে দিইনি আর কথা। সবিন তেল কিন্তু শাস্তি দিবার চাইছিলাম বুঝছেন, আমি কিন্তু সবিন তেলের যে দাম সবিন তেল শাস্তি দেওয়ার আমার সাহসে কুলায় নেই।
এমনি রান্না করেন কি সরষে তেল দেয়া? হ্যাঁ সরষে তেল আমি সবসময় মাথায় দিই, চুলে দিই। সবিন সবিন তেলের দামটা বেশি না? হ্যাঁ দুটা ভিডিও একটা দেবো, যদি সবিন তেল যদি আমরা যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই কিন্তু জিনিস সারাদিন তো মালা দিচ্ছেন আর খেয়ে দেন, কেমন লাগে? পানি খাবেন? তেলে জলে কিন্তু মিলে না, কথা বুঝছেন? পানি খাওয়া সমস্যা নাকি? পানি খাবেন না? না কয় না, তেলে জলে মিল খায় না, তাই কারণে কইলাম। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো চ্যালেঞ্জের সাথে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়ে যত্ন নেবেন, নিয়মিত আমাদের ভিডিও দেখবেন, অবশ্যই পাঁচটা নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।